তোমাকে আমাকে নাপিত মনে হয় যে আমি বসে তোমার বলার জন্য যাও যাও তুমি যাও তুমি যাও আর তোরে নাপিত মনে হইবে তুই তো মোর ভাই সরো নাপিত হলে তো সোফার দিয়া বলতাম উল্টা গাইতে দে তুমি আমার বড় ভাই দেখে বাইচা গেলে তাহলে আমি তোমার সোফার দিয়ে বলতাম এখানে চাপ আমি রাগ করিস না একটু কাইতে দিস ঠিক আছে রাগ করি না কাইটটা দিবা না কিন্তু ফুল প্যাকেজ দেব নিচ থেকে শুরু করব লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং তুই কিন্তু এক জায়গাতে বেশি দিন লক থাকে না আর টার্গেট কি জানোস হিগার লগে সাপটা ক্লোজ করছি না হিগার কান্দের উপর বট দিয়ে আরেকজনের লগে পরিচিত হইব তুই কান্দের মধ্যে উঠবি কেন শিম্পাঞ্জি না ওরাং ওটা এরকম করে সাপটা ক্লোজ করতে 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 কাবিলা তার কালেকশনটাকে বাড়াবে কি কস না কস হিতি উতি সাপটার ক্লোজ হের গাড়ি বর করি মারো কি কস তোর হিসাবে বুঝি না উল্টা পাল্টা বুঝতে না বুঝতে না আর হিসাব বুঝতে গেলে তোর অনেক ট্রেনিং করা লাগবে অনেক ট্রেনিং করা লাগবে তোমার কাছে ট্রেনিং শুরু এখন তোরা সাটা খাওয়া নেই বলিস আর কেন তা নিয়ে যাবি তা নিয়ে যা আর খানা শেষ করে আর খালি কাপ দিয়ে সানিয়ে যাবো কেন তুই তো দাস নেই তো আবার একজনের ফোন নাম্বার দেয় না একটু কথা টথা কইতাম আর কি যদি ম্যানেজ করে একা লাগে তো মানে কেউ থাকলে ভালো লাগতো দেখতেছি ব্যাপারটা স্যাপ দিবি বুঝছিলাম গায়ের মধ্যে আবার আমি আই কি চুপ করে আছিস কেন গাড়ির মধ্যে উড়াই টিরে ইয়া করতে আচ্ছা ইয়া বন্ধু হ্যাঁ যেটা হইছে যে ইয়া আমার ফ্ল্যাটে তো একটা বড় ধরনের একটা লোক আসতেছে আচ্ছা তুই যত বর্ষ জানোস না আর নোয়াখালীর তো আরো গেস্ট আসতেছে কিন্তু গেস্ট এটা কিন্তু জাতানো দরজে তোর আগে যেরকম গেস্ট আসেন বেড়ির মতো আটে সুবুর যে গেস্ট আছে মাঙ্গুন খায় এরকম নয় হ্যাঁ হয়েছে বলে তাগরা গেস্ট হ্যাঁ নাম হয়েছে হান্টার জানোয়ার কি হান্টার জানোয়ার হ্যাঁ আর আমার ডাইনাথ নোয়াখালী ত্রাস তোর আমার ডাইনাথ আছে হ্যাঁ ঠিকই তাহলে তোর আমার বাম হাত ছিলি আরে শুন সব ব্যাপারে ফাইজলামি করবি না তো এটা সিরিয়াস কথা বলতেছে আমি কিন্তু ফাইজলামি মুডে নাই এখন আচ্ছা বল কি বলতেছিলি সে তো আইতেছে হ্যাঁ আসা মানে কিন্তু বিশাল একটা বিষয় করে দিলাম তাহলে এতে যে রাস্তা দিয়ে আটে তামিল সিনেমাতে হেরা সিদ্ধ কিন্তু ধুলা উড়ে আচ্ছা এই হান্টার জন্য মানুষের নাম হইতে পারে এরকম আজব জিনিস আরে বাবারে হেতার নাম আনোয়ার হেতে একটু ডেয়ারিং নো ইয়ালে মাইনচা তারা ডাকে জানোয়ার কথা কি বলছোস আসলে ডাকে হ্যাঁ হেতে তো ডেয়ারিং মানুষ রে বাবা অন হেতে আইতেছে হেতার তো জোর করে আইছে জীবন আইতে আর অন হাতে নিজের তুন কইছে হেতে কেন ডাকাতে আইব আমি বললাম ঠিক আছে আপনি আসেন আপনার যার প্লেটে আপনার দুলেটা দিবেন এটা তো আর সাত কপালের ভাগ্য ভাইয়া ঠিক আছে নি তোরা একদম মিলেমিশে থাকবি কোনো ধরনের উচ্চ বাচ্চ করিস রুমে এটা একখানা গোসাই আসা রাখবি ঠিক আছে হ্যাঁ চিন্তা করছে হাবুর লগে হের রুমে সেট করে দিও তুই কিন্তু খুব ধীরস্থিরভাবে হ্যাঁ সামনে হাঁটবি এত ধীরস্থির তো কিছু নাই তোর গেস্ট আমার গেস্ট শুভর গেস্ট নেওয়া লাগে সব তো সেম ট্রিটমেন্ট পাবে আমরা তো সবার গেস্টের সাথে ভালো ব্যবহারই করবো নর্মালি চলবো না রে বাবা রে এটা তো সবার মতো গেস্ট ন এত তো সবার মতো ন কি আজব লোকজন তাহলে আসতে বলছিস কেন আসতে এটা তুই কি কইলি হ্যাঁ কেউ কোনোদিন জোর করে কারোর বাসা দাওয়াত খাওয়াইতে হারেনি আর হাতে নিজের তো নার বাসা আসার কথা বলছে তা আমি এত আইনতাম না হ্যাঁ এটা তো তোগো সাত জনমের ভাগ্য তোরা জীবদ্দশায় হান্টার জানোয়ারে দেখছোস আচ্ছা ঠিক আছে হান্টার জানোয়ারকে দেখ দেখে সৌভাগ্যবান মনে করবো নিজেকে অন তুই যেটা করবি এত সামনে দিয়ে আস্তে আস্তে এই করে পার হইবি কেন ভাইয়া যদি ঘুমায় যায় ভাইয়া তো উঠলে তারপর ম্যারেজ গরম হয়ে যাইব হ্যাঁতে জেন দিয়ে থাকবো তুই হ্যাঁ ধারে কাছে দিয়ে যাইবি আস্তে আস্তে করে হ্যাঁ বেগুনটা কই দিবি মোবাইলে জোরে জোরে কথা বলি ইচ্ছা মাইঙ্গার লোক যদি কথা কস আস্তে আস্তে কইস ঠিক আছে কোত্তা কাপড় যদি কাশোস আস্তে আস্তে কাশিস হাচ্ছি কাশি দিল এখন আস্তে আস্তে দিস আর কি করা বাকি আছে তাহলে চষে দি চষে দিব ইন্দ্রিয় পরায়ণ ব্যক্তি বিলাসী ব্যক্তি ভোলে পুটারি ইউ আর আ ভোলে পুটারি ভোলে পুটারি ভোলে পুটারি ভোলে পুটারি হ্যাঁ কি মুখস্থ করছে এগুলো চেঞ্জ লাভ লাভ হ্যাঁ ডিকশনারি ভোকাবুলারি ভোকাবুলারি অ্যাকুমুলেটেড সমষ্টিকৃত মোবাইলে হ্যাঁ মোবাইলে তো মোবাইলেই তো এমন সব কিছু সবাই করে পেজ সাইজ পৃষ্ঠার আকার তুই কি ওই হাবু ভাইয়ের মতো কাতারে যাবি ইংলিশ শিখতেছিস প্রোটেস্ট প্রতিবাদ প্রতিবাদ করা বাধা দেওয়া হ্যাঁ মানে তুই কি কাতারে যাবি হাবু ভাইয়ের না 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 মুই চিন্তা করছি অন থেকে মুই সব সময় ইংরেজিতে কথা বলবো
আর তোরাও মরে উত্তর দিবি ইংরেজিতে, কাউন্টার শুড বি ইন ইংলিশ। তুই তো মুই স্যারের কথাই কইতে আসছিস, ইংলিশ কেমনে পারছিস? এ আরেফিন, মুই আর এখন মুই বলবো না। এখন তো দুইবার মুই কইলি। আমি আর মুই বলবো না, আই উইল টক ইন ইংলিশ, ইউ উইল অ্যানসার মি ইন ইংলিশ। হেই ম্যান, ডোন্ট ডিস্টার্ব মি, লিভ নাও। কি লিভ নাও? আই কাবি লোগে প্রেম করো মাই ইয়োগা লগে, হিগার দিকে বেগুনে তাকিয়ে থাকো। আচ্ছা, আমার কথা হলো তুই তো বয়সে বড় হয়েছিস, ম্যাচিউর হয়েছিস, তোর তোর হিসাবটা বুঝ। তুই যদি ওকে একে পছন্দ করিস, ভালোবাসিস, তাহলে জিনিসটা মিলমিশ করা, ঠিক করা, জিনিসটাকে আগা। আর যদি তোর ভালো না লাগে, তুই চ্যাপ্টারটা ক্লোজ করে দিয়ে নতুন কোনো মানুষ ধরতে কোনো বিষয় এটা, তুই নতুন কারোর সাথে চ্যাপ্টারটা শুরু কর, ঢাকায় ভালোভাবে চিল কর, থাক, শেষ। এটা তুই কী করলি বন্ধু? কেন আয়োগা শান্তি মতো প্রেম করতে, আর প্রেমে তো কোনো বাধা ছিল না। আরে নতুন আইডিয়া আছে তোর, যতগুলো যে সতীনগুলো আছে, যে বাজার মাজার যেগুলো আছে, রতিন নাকি কি সবাইকে করলি নতুনগুলো, জাকিরা, সবার সাথে তুই একসাথে সংসার কর, একটা ঘর কর, তোরা সতীনে মিলেমিশে এক লোকে আর তোরা সবাই মিলে সুন্দর সুখের সংসার জমবে। তুই এরকম নেস্টি কি লেস কসেন? আমি নেস্টি কি করবো? তোর কথাবার্তা শেয়ার আসার আসল বিজ্ঞানের ভিতরে আমি জাকির সোহাগ সবগুলো সাপ পাইতেছি। কেন? হ্যাঁ, আমার মধ্যে তো চেহারা মিলে কেমনে কলি কথাটা, তিন চারজনের লোকের সংসার করি, তুই কেমনে কস? কারণ কইল কে, মাঝে মাঝে না আমার মনে হয় কি তুই যথেষ্ট রোমান্টিক প্রেমিক, টাইটানিক সিনেমার মতো চোখে পানি ইমোশনাল হয়ে যাস, মাঝে মাঝে মনে হয় তোর মতো লুচ্চা কেউ নাই পৃথিবীতে, মেয়ে দেখলে যেভাবে লাভ দেয়াস, আগুন আগুন করতে থাকস, তখন আসলে বোঝা যায় তোর চরিত্রটার মতো সমস্যা আসছে। এভাবে একটা রিলেশন বা কমিটমেন্ট তোর আসে দেখলে বোঝা যায় না তোর চেহারা। বুঝস, তুইও আরে বুঝস, তোরে বুঝাই আর কোনো লাভ নাই, তোর লগে কথা না কয়ে যদি ওয়ালি গেল কে মাসি গেল কথা কই, হিগে আমার কথা বুঝবে কেন? হিগে কো কো, তুই বুঝতি না? আরে বড়া সিনেমা তো দেখাস না, নায়কের লগে ওকা বন্ধু থাকে, কত সুন্দর পরামর্শ দেয়, তোরাই জীবনে হে বন্ধু কে মনে করছিস? ও সিনেমার নায়ক তুই, তোর পাশের বন্ধু আমি, তোর প্রেম করতে হবে। কিন্তু তোরে দি হইতো না, তোরে দি হইতো না, তো তুই তো নিজের একটা কারেকশন কর। তুই নাই হয়ে গেছিস, তুই তুই যে হলো আরে কস, তিন চার গা লোকে সংসার করতো, হে হলার ভিতরে যে কি চলতেছে আল্লাহ মাহফুজ জানে। তোর তো হচ্ছে না, তাহলে সবাইকে নিয়ে আর ঝগড়া না করে আমি তো মিলেমিশে থাকার জন্য তাকে বলি যা, তুই মরে যা, তুই বাঁচিস না, দেখ তুই তো সত্যি তোর একটা কথা বল। হুম, বলো, সমস্যা নেই, বলো কথাটা রাখবি তো? কি কথা না জেনে কেমনে রাখবো, সামর্থ্য থাকলে রাখবো। তুই বল রাখবি কি না? আচ্ছা, না জেনে আমি কেমনে কথা রাখি আসলে? ওর তার একটা হা থাকলে তোর আমি দিতাম, বুঝছো? আচ্ছা, টাকা পয়সা লাগবে না? আচ্ছা বলো, তুমি তোমার কথা বলো, কী হয়েছে বলো? বলছিলাম কি, তুই তো দাদুর শেভ করাইয়া দেছো, চুল কাইটা দিছো, তুই যদি মরে একটু দাড়িটা সাইটটা দিতি আর চুলটা কাইটা দিতি, তাহলে একটু ভালো হইতো, বুঝছো? তোমাকে আমাকে নাপিত মনে হয় যে আমি বসে তোমার বলার জন্য? যাও যাও, তুমি যাও, যাও। আর তোরে নাপিত মনে হইবে? তুই তো মোর ভাই, ছোড়ো ভাই, নাপিত হলে তো সোফার দিয়া বলতাম চুলটা কাইটা দিই। তুমি আমার বড় ভাই দেখে বাইচা গেলে, নাহলে আমি তোমার সোফার দিয়ে বলতাম এখান থেকে চাপ করা। আমি রাগ করিস না, একটু কাইটটা দিস, বুঝছো? ঠিক আছে, রাগ করি না, কাইটটা দিবা না, কিন্তু ফুল প্যাকেজ দেব, নিচ থেকে শুরু করবো। দেবি তো, তাহলে এক কাজ কর, গোসল এর আগে দিয়ে দিস, বুঝছো? ছি ছি ছি, তুমি অনেক নেস্টি আসলে, নোংরা এক্সপার্ট তুমি একদম। লাগাও না আরো জোরে।